Hey guys, welcome to my channel Kitchen Queen. আমি আজ বানাবো পাবদা মশলা। পাবদা মশলা বানানোর জন্য আমি পাবদা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। ভালোভাবে একদম পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। এরপর মাছগুলোকে আমি লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। পাবদা মাছের মানে এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, খুব সুন্দর হয় খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা এবং অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আমি মাছগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ ভাজার সময় কিন্তু তেল ছুটতে পারে, সেহেতু সবাই সাবধানে একটু ভাজবেন মাছগুলো। আর পাবদা মাছ একদম কড়া করে ভাজবেন না, মাছগুলো একটু হালকাভাবে ভাজতে হবে। একদম যদি খুব ফ্রাই করা হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলোকে উল্টে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাছগুলো সব ভালোভাবে ভেজে নিচ্ছি, মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি একে একে মাছগুলো সব তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নেবেন মাছগুলো। আমি এভাবেই বাকি মাছগুলো একইভাবে দিয়ে দেব। আমি আবার চারটে পাঁচটা মাছ দিয়ে দিলাম। এবার একইভাবে মাছগুলো আবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি মাছগুলো। মাছ ভাজা কমপ্লিট, এবার আমি বাকি রান্নাটা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি তেলের ওপরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে বেটে নিয়েছি, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং আদা রসুন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন আপনারা কষাবেন তখন কিন্তু কম আঁচে ভালোভাবে কষাবেন, একদম আঁচ বাড়িয়ে দেবেন না, তাহলে কি হবে যে মশলাটা লেগে যেতে পারে, অথচ ভালোভাবে ভাজা যাবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং মশলাটাকে আবার ভালোভাবে আমি
অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি পেস্ট নাও করতে চান তাহলে খুব ছোট ছোট করে কুচি করে আপনারা টমেটোটা কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর টমেটোটা দিয়ে আবার আমি দু মিনিট মতন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। আমি মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবং মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল। আমি খুব গরম করিনি জলটাকে, আমি সামান্য হালকা গরম করেছি, সে জলটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাতে যদি সামান্য গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। আমি দুটো কাঁচা লঙ্কা এখানে ফেলে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, মানে জাস্ট ঝোলটা ফুটে উঠবে সেই জন্য আমি ঢাকাটা দেওয়া, কারণ এখানে কোনো রকম আর সেদ্ধ হওয়ার কিছু নেই। আমি দু মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়েছিলাম। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। এর মধ্যে আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে জাস্ট একবার আমি ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে মাছটা কিন্তু খুব নরম হয়ে যাবে, একদম কাদা কাদা লাগবে। আমি শুধুমাত্র একটু জাস্ট ফুটিয়ে নেব, একবার ফুটে উঠলেই আমি সেটাকে নামিয়ে দেব। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, এরপর ওপর থেকে আমি ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আছে ধনে পাতা কুচি দিলে। আমি দিয়ে দিচ্ছি এরপর সামান্য গরম মশলা, এবং এরপরে আমি গ্যাস বন্ধ করে দেব। একদম রেডি হয়ে গেছে পাবদা মাছের মশালা বা পাবদা মশালা। তো রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।